বের হয়ে যায়। পঞ্চায়েতের লোকেরা যদি বলে, ও রহিমার মা রাত্র গভীর হয়ে গেছে, এখন কবর করা সম্ভব না, এখন জানাজা দেওয়া সম্ভব না, তোমার স্বামীকে রেখে গেলাম, একটা রাত্র তুমি পাহারা দাও, তোমার বুকের লগের একটা ঘুম পাড়াও, আমরা সকাল আইসা তারে গোসল দিয়া জানাজা পড়ব। বলুন তো আদরে বিবি সঙ্গে থাকবো নি, জোরে কন থাকবো নি? আমার বাবারা ভাইয়ারা ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, একা মরুভূমির মধ্যে কোথাও যাইব, কোনো মানুষ নাই, গাঁও গ্রাম নাই, আমি আমার বাবার লাশের পাশে বসা। ক্ষণেক্ষণ কান্নাকাটি করার পরে বাবার চেহারা দেখার জন্য যখন আমি মুখটাতে কাপড়টা সরাইলাম, তাকায় দেখি বাবার চেহারা মানুষের চেহারার মতো নাই, কালো বর্ণ হয়ে গেছে, চিল্লায় কন্যা উজুবিল্লাহ। যুবক বলে, আমি ভয় পাইলাম, আবার ডেকে ফেললাম, কি ব্যাপার? আমার আব্বার চেহারা তো এমন ছিল না, এমন কেন হইল? ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি, হঠাৎ করে দেখি ওই মরুভূমির মাঝখান দিয়ে কে যেন হাইটাইতাছে, ওই লোকটার চেহারার আলোতে সারা মরুভূমিটা আলো হয়ে গেছে। আমার তাবুর সামনে আসলো, আমি সালাম দিলাম, কে গো আপনি, পরিচয় জানতে চাইলে। ডেকে বলে, যুবক রে, তুমি আমারে চিনবে না, আমি তোমার মদিনার নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাই মরুভূমির মধ্যে ইন্তেকাল করছে গো নবী, কে গো আপনার কাছে খবর দিছে? আমার দয়াল নবী ডেকে বলে, যুবকরে, এই পৃথিবীর জমিনে আমি নবীর যদি কোনো উম্মত এই জবানটা দিয়ে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা সাথে সাথে দুরুদের আওয়াজটা আমি নবীর কাছে ঠিকানা মতো পৌঁছায় দেয়। কিন্তু জাননি, আনা আসমাউ সালাতাকুম বেলা ওয়াসিলা, আমার উম্মতের মধ্যে আরো একটা দল উম্মত আছে, আশেকে রসুল, যারা আমি নবীর পাগল, আমি নবীর মহাব্বতের, আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমি নবীর অনুসরণ করে, আমার ইত্তেবা করে, আমার অনুকরণ করে। আমার ওই পাগল যখন আমি নবীর মহাব্বতে দুরুদ পড়ে, কোনো ফেরেশতা লাগে না, কোনো মাধ্যম লাগে না, আমি মদিনার নবী রওজায় শুয়ে তার দুরুদ শুনি, তার নাম জানি, তার বংশ পরিচয় জানি। তোমার বাবা প্রত্যেক দিন বছরের নামাজের পরে আমি নবীর উপরে 200 বার দুরুদ শরীফ পড়তো, এশার নামাজের পরে 200 বার দুরুদ শরীফ পড়তো, আজকে ফজরের নামাজের দুরুদ আমি নবীর কাছে জমা হয়েছে, কিন্তু এশার নামাজের পরের দুরুদ আমার কাছে জমা হয় নাই। যখন দেখলাম তোমার বাবার তালিকা আজকে নাই, আমি নবী মদিনা থেকে খেয়াল করে দেখি তোমার বাবা এই মরুভূমিতে লাশ হয়ে পড়ে আছে। এই জন্য আমি নবী আমার আশেককে দেখার জন্য চলে আসলাম। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ওই যুবক বলে, ও গো আল্লাহর ওলি, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন, আমার আব্বার চেহারা থেকে কাপড়টা সরাইয়া ডান হাত মুবারক আমার বাবার চেহারার মধ্যে যখন বুলায় দিছে, আমি দেখি গো আমার বাবার চেহারার মধ্যে নূর চমকাইতাছে। ও আল্লাহর ওলি, আল্লাহর নবী বিদায় হয়ে গেল, আমার কানের মধ্যে ফজরের নামাজের আজানের আওয়াজ পাইলাম, তায়াম্মুম করে ফজরের নামাজ পড়লাম। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার মদিনার নবী কয়ে, মান হাফাজ আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু খামসিন কিসালিন, দিকাল মাউতু আযাবাল কবর ইউতিল্লাহু বি আমিনি ওয়াসিরাতি কালবার ওয়াদখুলু বি জান্নাতি বি গায়রি হিসাব। যারা সজাগ আছেন সবার পায়ে ধরে আমার অনুরোধ থাকবে, জোরে কন্যা মারহাবা। আমার দয়াল নবী কয়ে, উম্মতরি, তুমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আমার আল্লাহ তোমার জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ।
কয়টা পুরস্কার, নামাজ কয়েকত, আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমি গুনাহের আলোচনায় দিকে যাব। ও বন্ধু বলতেছিলাম, এই যুবক বলে আমি ফজরের নামাজ আদায় করে তাকিয়ে ডান দিকে সালাম ফিরাইলাম, দেখি অনেক লোক দেখা যায়, বাম দিকে সালাম ফিরাই দেখি অনেক লোক দেখা যায়, ডেকে বললাম কে তোমরা, কোথায় বাড়ি কোথায় ঘর, কিছু লোকের হাতে কাফনের কাপড়, আল্লাহ ঘর, কিছু লোকের হাতে কবর করা যন্ত্র, কারো হাতের মধ্যে বাঁশ দেখা যায়, কারো হাতে চাটাই দেখা যায়। যুবক বলে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কেমন করে খবর পাইছো আমার আব্বা মারা গেছে? ওই লোকেরা বলতেছে, যুবক রে, গতকালই রাত্রে তাহাজ্জুদের সময় আমাদের দেশের মধ্যে এলান হয়েছে, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, জান্নাতি লোকের জানাজার নামাজে শরীক হইতে চাও, ওই মরুভূমির মধ্যে তার লাশ পড়ে আছে, দাফন কাফনের ব্যবস্থা তোমরা করো, আর একটা নজরে জান্নাতি লোকটাকে দেখে আসো। ও আল্লাহর ওলি, ওই মরুভূমির মাঝখানে তাদেরকে লইয়া আমার আব্বার গোসল সমাপ্তি হইল, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়লাম। তখন থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি এই হজের তালবিয়া বাদ দিয়া আমার নবীর উপরে দুরুদ পড়তেছি জোরে কোন মারহাবা। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী, বলেন দুরুদে পাগল হইলে করবে নবী, হে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারেকা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারেকা, দরুদে পাগল হইলে করবে নবী পা, আহা দরুদে পাগল হইলে করবে নবী পা, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারেবার, আল্লাহুম্মা আমি আল্লাহরে বন্ধুদের পড়ে আমার গোলামি কর পড়ে, যাদের গোলামি করবা যাদের খেদমত করবা তারা তোমার মা এবং তারা তোমার বাবা। সুবহানাল্লাহ বললেন। ও বন্ধু আমার মদিনার নবী কয়, রিদাতু রব্বি রিদাতুল ওয়ালিদাইনি ও সাখাতু রব্বি সাখাতুল ওয়ালিদাইনি, যেই ছেলেমেয়ের উপরে মা বাবা সন্তুষ্ট ওই ছেলেমেয়ের উপরে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট, যেই ছেলেমেয়ের উপরে মা বাবা রাগ গুসা রাগান্বিত ওই ছেলেমেয়ের উপরে আল্লাহ এবং তার রাসূল রাগান্বিত, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়ারা রে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি লোকটার নাম হযরতে ওয়াসকুরুনি, যিনি আমার নবীর জুব্বা মুবারক উপহার পেয়েছিলেন। ঠিক কি না? ও বন্ধু ইয়ামেন দেশে বাড়ি, আল্লাহর হাবিব বলেছিলেন, ওমর উসমান আলী আমার জুব্বাটা যে পাগল রে দিবা, ওই পাগলের বুকের মধ্যে বাম পাশে দুইটা সাদা চিহ্ন আছে, কোথায় ইয়ামেন কোথায় মদিনা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা রে, এই হযরতে ওয়াজ করুনি মাকে কান্দে করে ইয়ামেন থেকে মক্কায় আনিয়া, একবার নয় দুইবার নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 বার মারে হজ করাইছে। কয়বার? 40 বার। আরো জোরে কোন? 41 বারের সময়, 41 বারের সময় কাবা ঘরে গিলাপ ধরে বলে, আল্লাহ ও কাবা ঘরের মালিক, আমি আমার মাকে এই পর্যন্ত 40 বার হজ করাইলাম, 41-এর মধ্যে পড়ল আমি আমার মার হক আদায় করতাম পারছিনি। বন্ধুরে নবীদের সাথে আল্লাহ কথা বলেছে জিব্রাইল আমিনের মাধ্যমে, যেটাকে বলা হয় ওহি। ওলি আল্লাহর সাথে জিব্রাইল লাগায় না, ওলিদের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলে, এটাকে বলা হয় ইলহাম। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডেকে বলে, ওয়াসকুরুনি, যেই প্রশ্ন তুমি আমার কাছে করেছো এই প্রশ্নের জবাব আমার কাছে না, তোমার কান্দের ভিতরে যে তোমার মা আছে, তাওয়াফের কাজ শেষ কইরা তোমার মাকে জিজ্ঞাসা করলে সুন্দর উত্তর পেয়ে যাবে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, হযরতে ওয়াজ করুনি তাওয়াফের কাজ সমাপ্তি কইরা দূরে চলে গেলেন, মাকে নামাইয়া বলে, মা, ও মা,
এত বছর হজ করেছি, আল্লাহর সাথে কোনো কথা বলি নাই, আজকে মনের আবেগে কাবা ঘরে গিলাপ ধরে মালিককে ডাক দিয়েছিলাম, বলেছিলাম তুমি মার হক আমি আদায় করতাম পারছিনি, আমার আল্লাহ বলেছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য, মা বলো তো আমি তোমার হক আদায় করতাম পারছিনি। মা ডেকে বলে বাবা রে পৃথিবীর কোন মা সন্তানের উপরে কোনো দাবি রাখে না, ঠিক না? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, সন্তান যদি মা বাবার খোঁজ খবর নাও রাখে, খাবার দাবার না দেয়, তারপরও মায়ও অভিশাপ দেয় না, মা বাবা সন্তানের কল্যাণ কামনায় দোয়া করে, ঠিক কিনা? ওরে হাতে পায়ে তেল মাই খামায় দিল সত্য করি, পসরা পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল আমায় দুয়ে মুছে, আমার সুখ নাই রাখিয়া মায় থাকে বিজাতে, ঠিক না? ওরে অসুখ হলে দেখিরা চাইয়া আমার মায়ের ওইসে বিছানায় বইয়া রে, আল্লাহ আমায় তুমি যাও গালোয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম হো দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। এ দৌলতপুরের বাবার 2013 সালের মার্চের 23 তারিখে আমি চাঁদপুরে আমার মাকে হারিয়েছি, রাত্রে 12টার পরে যখন মোবাইলে ফোন আইতো, আমি চাঁদপুরে বুঝতাম রে আমার মা আমার খবর নেওয়ার লেগে ফোন দিছে, বাবার এই মাহফিল শেষ হয়েছে নি রওনা করছেন, আর কতক্ষণ লাগবে বাসায় আসতে, এত সুন্দর মোবাইল ছিল না, কিন্তু মা তো দৈনন্দিন আমার খবর নিছে, এত সুন্দর মোবাইল এখন হাতের মধ্যে, আল্লাহ গাড়িতে চালায় সুন্দর বাড়িতে থাকি, কিন্তু রাত্রে 12টার পরে যিনি আমার খবর নিত, এখন তো মোবাইল খোলা থাকে কিন্তু কেউ খবর নেয় না, চিরসুখী জন ব্রহ্মে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজাড়ে, যার মা আছে যার বাবা আছে সে মা হারানোর ব্যথা বুঝবে না, যার বাবা নাই মা নাই সে বুঝে মা বাবা হারানোর ব্যথা কি, ঠিক কিনা? আমি আঘাত পাইলে তোমার চোখে জোরে পানি, সেই পানিকে দুই মুছে কোলে তেল টানি, তুমি যেই দিন থাকবে না মা সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবি কি, তাই তো বলি তোমার মত দরুদি কেউ নাই মাগো, মায়ের মতো আপনকে ও না রে, মায়ের মতো আপনকে মা জননী নাই রে, যাহার ত্রিভুবনিতা হার কে হো নাই রে, মায়ের মতো আপনকে নাই রে, মায়ের মতো আপনকে। এ দৌলতপুরের বাবার রে, সন্তান যখন মার জন্য কান্দে বাবার জন্য কান্দে, আমার মদিনার নবী কয় চোখের পানি মাটিতে পড়ার আগে ফেরেশতারা নূরের হাতে লয়ালায়, এই চোখের পানি জমিনে পড়তে দেয় না,
সঙ্গে সঙ্গে মা বাবার কবরে ছিটায় দেয়, আর মা বাবার কবরের জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কবরবাসী ডেকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, কোন সাগরের পানি আমাদের কবরে ছিটাইলা? কবর আজাব বন্ধ হইয়া গেল। ফেরেশতারা বলে, কবরবাসী রে, কোন সাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না, এই পানি গিয়া দেখো দৌলতপুর বাজার মসজিদে মাহফিল হচ্ছে, তোমার সন্তান মাহফিলের মধ্যে বৈশা, তুমি মার জন্য কান্দে, তুমি বাবার জন্য কান্দে, এই পানি তোমার সন্তানের চোখের পানি, জোরে কোন আল্লাহু আকবার। মাগো তোমার মত হয়ে মন করে লয় না কোলে তাহানি, আদর করে মুছে নাকি, আদর করে মুছে নাকি আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা। এরে বন্ধু, তুমি যদি আজকে মার জন্য দোয়া করো, বাবার জন্য চোখের পানি বালা কান্দ দোয়া করো, আমি গুনাগার মিজানুর রহমান চাঁদপুরি আল্লাহর কসম করে বলি, তোমার সন্তানও তোমার জন্য একদিন দোয়া করবে, ঠিক কিনা? সকলে আমার সাথে বলো, রব্বানা, হায়ো রব্বানা, হায়ো রব্বানা, আরো জোরে রব্বানা, হায়ো মাফ করে আমি জীব, বন্ধু নাই রে, বান্দব নাই রে, যেই যাক, বন্ধু নাই রে, বন্ধু নাই রে, বান্দব নাই রে, যেই জাগা, সেই জাগার বান্দব নবী মুস্তফা, বলেন সেই জা বন্দব নবী মুস্তফা, রব্বানা, ও রব্বানা, ও রব্বানা, মাফ করে দাও এই জীবনের সব আল্লাহ, মাফ করে আমার বাবার মায়ের আড়ি ওয়াজ করলে মাড়েকে বলে, বাবা, কোন মা সন্তানের উপরে দাবি রাখে না, কিন্তু যখন তুমি জানতে চেয়েছ ওয়াজ করুন রে, সন্তান মায়ের গর্ভে যখন তাকে মাথাটা উপরের দিকে, পা জমিনের দিকে, বিশাল পৃথিবীর মালিক সে একা, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আসতে রাজি না, যখন আসার সময় হয়
রহমতের ফেরেশতা ঘাড় ধরে মাথা নিচের দিকে দিয়ে দেয়, পা দুইটা উপরের দিকে দিয়ে দেয়। এই পৃথিবীতে আসার সময় ওই সন্তান এমন একটা লাথি মারে, লাথিটা মার কলেজার মধ্যে পড়ে, অনেক মা বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে চিৎকার দিলে ওই আওয়াজটা মার কানে গেলে মার জ্ঞান ফিরে। জাদুমণি, যেহেতু তুমি প্রশ্ন করেছ একটা লাথির হক যদি একটা সন্তান আদায় করতে যায়, গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলে দুনিয়ার জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত মাকে যদি মাথার মধ্যে বহন করে চলে, একটা লাথির হক আদায় করা সম্ভব হবে না। আমার বাবারা ভাইয়েরা, এমন মা জানি না কার জানি কবরে, এমন বাবা কার জানি কবরে। আমার নবী কইজা মাতা ইনসান ইনকাতা ফিদ দুনিয়া ইল্লা মিন সালাসা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। সজাগ থাকলে কোন মার হবা? এক নম্বরে ওয়ালাদান সালেহাত ইলমুন নাফিয়াত সদকাতুন জারিয়া, নেক সন্তান। এই সন্তান মাওলানা হতে হবে শর্ত না। সন্তান যখন পাঁচ ওয়াক্ত নামাজের পরে মার জন্য একবার আলহামদু তিনবার কুলফল্লাকে দোয়া করে, আপনি কবরের পাশে যান সময় পাইলে, না পাইলে এখানে পরে দোয়া করেন, আল্লাহর ফেরেশতার মার কবরে পৌঁছায় দিবে। আমার নবী কয় যখন কোনো সন্তান বাপ মার পক্ষ থেকে সৎকাতুন জারিয়া অর্থাৎ সৎকায় জারিয়া করে মাদ্রাসা মসজিদের মধ্যে দান করে, এই দানের সব বাপ মা কবরে পায়। জোরে করনা সুবহানাল্লাহ। ইতিপূর্বে আপনাদের মসজিদের জন্য সুন্দর কালেকশন হয়েছে, আমি বসে দেখে শুনে খুব খুশি হয়েছি। আসলে আপনাদের এলাকা যেরকম সুন্দর তার চেয়ে সুন্দর আপনাদের মনটা, মারহাবা কইতেন না? বাবারা আমার ভাইয়েরা, আমার জারের বাস সবগুলি কাজে লাগে না, কিছু বাস লাগে সুদার মধ্যেও যায়, কিছু বাস আবার বাথরুমও লাগে, লাগে না? সবার টাকায় মসজিদও লাগে, কেউ কি বলতে পারবে? আমার বাবারা ভাইয়েরা, আপনাদের বসার আদব দেখি খুব ভালো লেগেছে। ওলামায়ে কেরামগণ আছে, আমি আপনাদের সন্তানের মতো মুসাফির, সকলকে নিয়ে প্রাণ ভরে দোয়া করব। ইতিপূর্বে দেখেছি ইনশাল্লাহ অনেকেই লক্ষ টাকা দিয়েছেন, 50,000, 10,000, 20,000 দিয়েছেন।